নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতেই তত্ত্বাবধায়ক সরকার দরকার বললেন সংস্কার কমিশনের প্রধান সুষ্ঠু ভোটের স্বার্থে দলগুলোকে বিভেদ কমানোর পরামর্শ আমাদের বিভক্তিটা এত চরম পর্যায়ে পৌঁছেছে এটা ওই যে যাই করা হোক এক পক্ষ ভালো বলবে আর এক পক্ষ খারাপ বলবে গণ আন্দোলনে এক হাত হারিয়েও খেদ নেই শখের ফটোগ্রাফার আতিকুল ইসলামের স্বপ্ন দেখে নতুন এক বাংলাদেশের যে জিনিসগুলো জনঅঙ্গানি হয়েছি তো সেই জিনিসগুলো আমরা না পাই তাহলে আমি আতিকুলের জীবন দিয়ে দিতে ব্যথাবাদ করব না আমি কিন্তু আগে এরকমটা ওই ছয়তে মরব না তো বিজয়নীয় করে ফিরব ছাত্র জনতার আন্দোলনে গুলির নির্দেশদাতা পুলিশ কর্তারাও পদোন্নতির তালিকায় অনেকেই আড়ালে আছেন পাঁচ আগস্ট থেকে ক্ষুব্ধ বঞ্চিতরা একে একে বেরিয়ে আসছে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর নানা অপকর্ম তার পছন্দ ছাড়া ঘরে রং করাও ছিল নিষিদ্ধ রাউজান থানায় নিয়ে আটকা রেখে আমার মাকে বলে মুক্ত করার জন্য একটা সিনিসেপ দাও কঙ্কর এরা দিবে রং গোলাপি করতে হবে সবগুলো এদের এদের কথা ছাড়া রাউজান গোড়া উপজেলাতে কিন্তু কিছু কেউ করতে পারে না তিস্তার পানি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি উত্তরের বানভাসীদের এখনো প্লাবিত পাঁচ জেলার নিম্নাঞ্চল শুরু হয়নি ত্রাণ তৎপরতা ডিসেম্বর থেকে চীনে শতভাগ রপ্তানি পণ্যে মিলবে শুল্কমুক্ত সুবিধা সম্ভাবনা কাজে লাগাতে পারলে $2 বিলিয়ন বাজার দেখছেন বিশ্লেষকরা লেবাননে হামলার পরিধি বাড়িয়েছে ইসরায়েল আরও শতাধিক প্রাণহানি নাসরাল্লাহর মৃত্যুর প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা